বন্ধুরা, তোমরা সবাই ভালো আছো? আমরাও ভালো আছি। আজ সকাল সকাল ব্লগটি আরম্ভ করলাম। তো সকালের কাজকর্ম তো সারা হয়ে গেছে। তো সকালে টিফিন করেছি, চাউমিন। আর ব্লগটি দেখতে থাকো, আমি সারাদিন কী কী করি। আজকে তো লক্ষ্মী পুজো আছে, ওই জন্য তো আজকে তো নিরামিষ তো রান্না হবেই। তো ওই জন্য আজকে সকাল সকাল নিরামিষ চাউমিন বানিয়ে নিলাম। তো আলু ভেজে নিয়েছি, আর তার মধ্যে চাউমিন সিদ্ধ করা দিয়ে দিলাম। চাউমিন তো ভাজা করে নিয়েছি, নিয়ে তারপরে একটু মশলা দিলাম। মশলাটা দিয়ে একটু ফের আবার একটু ভাজা করে নেব। চাউমিন হয়ে গেছে, তো তার মধ্যে আমি শশা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়েছি, আর সস দিয়েছি, আর একটু বিনুন ছড়িয়ে দিয়েছি। তো আজকে তো সকালে চাউমিন দিয়েই টিফিনটা করলাম। তারপরে তো দুপুরের খাওয়া দাওয়ার তো আছেই। দুপুরে তো প্রচণ্ড রোদ বেরিয়েছে, এই সময় এত গরম, কি বলবো। তো জামা কাপড় সব কেচে দিয়েছিলাম, পূজার মধ্যে সব পরেছিলাম। তা সেই জামা কাপড়গুলোকে তো রোদের মধ্যে থেকে তুললাম, তুলে পাট করলাম। তারপরে তো এই যে ফ্লিপকার্ট থেকে কি কিনেছে, ও এতে সেই বোধহয় সেই এটা আছে, সে বুদ্ধদেবের একটা ফটো দিয়েছিল, পিকচার। বুদ্ধ মূর্তি আছে, প্যাকেটের মধ্যে ছিল, আর একটা প্যাকেটে আছে ওর লেহেঙ্গা। খুব সুন্দর কাজ করা আছে শিফন সুতোর। আর এই যে দোপাট্টা, দোপাট্টাও ব্লু কালারের হচ্ছে, এটা হচ্ছে, আর এই যে পুরোটা, এটা হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজ পিস তুমি বড় করেও বানাতে পারো, আর ছোট করেও ব্লাউজ বানাতে পারো, কিন্তু লেহেঙ্গাতে বেশ বড় করে বানালে খুব ভালো লাগে। এই যে কাজটা দেখো, আমার কাজটা খুব ভালো লাগছে, ভালো কাজটা, কত সুন্দর হচ্ছে। আমাকে পড়লে কেমন মানাবে বুঝতে পারছি না, এখন তৈরি করি তারপরে
পুরো মানে ফুল ড্রেস আপটা দেখাবো। খুবই বড় দুপুরবেলা নিরামিষ খাওয়া দাওয়া বললাম, তো ওই জন্য পাঁপড় ভেজে নিচ্ছি, আর করব ডালিয়া, ডালিয়ার খিচুড়ি বানাবো। সোয়াবিন পেঁপে আলু দিয়ে ওই ডালিয়ার খিচুড়ি বানিয়েছি, আর এখানে পাঁপড় ভাজা, আর শশা তো আছেই। তো এই দিয়ে আমাদের আজকের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তারপরে তো বাবা বিকালে যে কী রোদ বেরিয়েছে, আকাশ এত পরিষ্কার আর এত রোদ, দেখো তোমরা ঝলমল করছে রোদ। পূজার সময় খালি বৃষ্টি আর বৃষ্টি, আর এই যে লক্ষ্মী পূজাতে খুব সুন্দর রোদ দিচ্ছে। এই সময় তো একটু ঠান্ডা ঠান্ডা শীত পড়ে, কিন্তু তা তো নয়, এত গরম লাগছে কি বলবো। তো আমাদের বাড়িতে পূজা করতে আসবে ঠাকুরমশাই সেই রাত 8টায়, ওই জন্য তো বিকালে আমরা আলতা পড়ছি। আমরা আলতা পরে নিলাম, নিয়ে তারপরে তো বিকালে ঠাকুরের সব জোগাড় করব। তো ঠাকুরের সব জোগাড় জাত করে নিয়ে তো উপরে চলে এসেছি ঠাকুর ঘরে, লক্ষ্মী ঠাকুর ঘরে এসেছি। তো দেখো এইটা হচ্ছে চাঁদ, পূর্ণিমার চাঁদ এইটা, আর এইগুলো হচ্ছে লাইট। তোমরা ভেবো না যে এইটা এইগুলো পুরো চাঁদের মতনই লাগছে, কিন্তু এগুলো হচ্ছে লাইট আর এইটা হচ্ছে চাঁদ। কত সুন্দর গোল চাঁদ উঠেছে, কিন্তু মেঘ করে আছে তো ওই জন্য মনে হচ্ছে না, একটু ঘোলা লাগছে, কিন্তু এইটা হচ্ছে পূর্ণিমার গোল চাঁদ, দেখছো। আর আকাশ তো একদম অন্ধকার, দেখো একদম অন্ধকার। চাঁদের পাশে একটাই তারা ফুটে আছে, এই যে তারাটাই তারা। বৃষ্টি হয়ে গেছে খানিকক্ষণ আগে, তো ওই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমার বাড়িতে ঠাকুরমশাই আসবে রাত 8টার সময়, তো আমি সব জোগাড় করে নিয়েছি, নিয়ে আর এই ছাদে বসে আছি। সবই জোগাড় করেছি, ঠাকুরমশাই কখন আসে।
পুষ্পে গণেশায় নমঃ কদন্তং মহাকায়ং লম্বোদরং গজানন বিঘ্ননাশকরং দেবং হে লম্ব নারায়ণায় নমঃ গোপালায় নমঃ ব্রহ্মণ দেবায় গোব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো শিবায় নমঃ ইতগন্ধা পুষ্প নমঃ শিবায় নমঃ ঔ নমঃ শিবায় সন্তানম তঙ্গদীপনম ইতগন্ধা নমঃ শিবায় নমঃ ইতগন্ধা পুষ্প লক্ষ্মী পূজা হয়ে গেছে, ঠাকুরমশাই চলে গেল, তো আমরাও নিচে নেমে যাব। রাত 9টা বেজে গেছে আর এই সবে ঠাকুরমশাই পুজো করে চলে গেছে। আর এই যে দেখো পূর্ণিমার চাঁদটা উপরের দিকে উঠেছে, কত গোল হয়ে আছে দেখো আকাশে, কি ভালো লাগছে। তো এই পর্যন্তই বন্ধুরা, ব্লগটি আর বাড়ালাম না, দেখা হবে অন্য ব্লগে, বাই।